হ্যালো বন্ধুরা, আমি নিয়ে এসেছি উল টিউটোরিয়াল চ্যানেলে নতুন একটি টুপির ডিজাইন। যে টুপিতে কোনো কাঁটা ব্যবহার হবে না, শুধু চারটে আঙুল ব্যবহার হবে। এই আঙুল চারটে দিয়ে একটা টুপি তৈরি হবে। আপনারা দেখুন, টুপিটা দেখুন, আমি চারটে তার নিয়েছি উলের। উলটা আমাকে ঠিক এইভাবে ধরতে হবে, ধরে এইও সবসময় হাতের দিকে লক্ষ্য রাখতে হবে কিভাবে নিচ্ছি। দেখো বন্ধুরা, ঠিক এভাবে আঙুলের মধ্যে থেকে তারটা বের করে দিতে হবে, তারপর এটাতেও এভাবে দিতে হবে। দেখো বন্ধুরা, তারপর এই আঙুলের মধ্যে নিতে হবে, এর মধ্যে দিয়ে এইভাবে এভাবে, তারপরে একটি প্যাস। এরকম আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এই তারটা ধরে এই যে এটার দিয়ে এটার বাইরে দিয়ে এভাবে একটা প্যাস নিয়ে আসলাম, তারপরে আরেকটি প্যাস এইভাবে এইভাবে এইভাবে, তারপরে এটাকে ছেড়ে দিলেও হবে। টুপিটা তৈরি করার সময় কিন্তু আঙুলের টুকরো টেনে নিতে হবে। দেখো এভাবে, কিন্তু পরে নিতে হবে। আর সবসময় খেয়াল করতে হবে চার তারের থেকে যেন একটা তারও আঙুল এখানে না থাকে। দেখো দেখো, আবারও দেখাচ্ছি, আঙুলের ভিতরে এই যে এইভাবে নিতে হবে। বন্ধুরা দেখো, তোমরা কিন্তু সবসময় আমার হাতের দিকে লক্ষ্য রাখো, এই হাতের মধ্যে সুতোটা কীভাবে নিচ্ছি সেটা ভালো করে দেখে নাও। দেখো একবার দুবার, বুঝতে না পারলে বন্ধুরা কমেন্ট করো, আমি আবার এটা দেখিয়ে দেবো। হয়ে যাবে ছোটদের, যদি বড়দের হয় তখন বড়দের মাথায় দিয়ে মাপটা এভাবে এইভাবে দিয়ে করে নেবে। আমার এটা বাচ্চাদের জন্যই হচ্ছে, 5 বছরের বাচ্চা, আর একটু করতে হবে। দেখো এবার কিন্তু আমার রাউন্ড শেপটা তৈরি হয়ে গেছে। এবার আমি টুপিটা কী করে রাউন্ড শেপের উপর থেকে বাড়বে সেটা আমি দেখাচ্ছি। টুপিটা আমার হাতে দেখো যেভাবে আছে, আমি টেনে নিয়েছি, টানার পরে দেখো এপাশে দুটো রিং উঠেছে, এপাশে গোল শেপ উঠেছে। গোল শেপটাকে আমি বাইরে রেখে এটাকে আমি ভিতর সাইডে দেবো, দিয়ে এটাকে আমি গোল করে, এই দেখো যেভাবে রাউন্ড শেপটা আছে আমাদের ঠিক এভাবেই বসাতে হবে। এই যে বসিয়েছি গোল করে, এবার দেখো এখানে একটা চেন দেখা যাচ্ছে উপরে, উপরে যে চেনটা দেখা যাচ্ছে এই চেনের থেকে কিন্তু আমি ঘর তুলব। দেখো এই যে চেন, এই চেনের ভিতর পাশে কোনো চেন নেবো না, চেন নেবো আমি বাইরের পাশে। দেখো এই যে দুটো চেন, একটা দুটো, এপাশে ভিতরের দিকে একটা, বাইরের দিকে একটা, আমি কিন্তু বাইরের চেনটা তুলবো। এই দেখো আমি আঙুলের মধ্যে তুলে নিচ্ছি, তারপর এভাবে 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 দিয়ে দেখো, এবার আমি এটাকে ছেড়ে দেবো, তারপর এটাও ছেড়ে দেবো। এটা ছাড়লাম,
ছাড়লাম, এটাও ছাড়লাম। দেখো এইভাবে আমি প্রতিটা ঘরে একটি করে রিং আমি আঙুলের মধ্যে তুলে নেব, তারপর এভাবে তারপর এটাকে রেখে ছেড়ে দেবো। দুটো ছাড়লাম আর প্রত্যেক আঙুলে একটা করে ছাড়তে হবে। দেখো আবারও তুলে নিলাম, বুননোর সময় সবসময় মাথায় রাখতে হবে যাতে আমার আঙুল বেশি ফাঁকা না হয়, আবার বেশি কাছাকাছিও যেন না হয়। দেখো এই যে এটা ছেড়ে দিলাম, তারপর এটাও ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা এভাবে কিন্তু প্রতিটা চেন উঠবে আমার আঙুলে। দেখো এই যে এই চেন, এই চেন এই পাশেটা উঠবে না, উঠবে বাইরেরটা, এই চেনটা আঙুলে উঠে গেল। আমি চাই বন্ধুরা উলের কাজে, উলের হাতের কাজে যারা যাদের পছন্দ তারা কাজটি শেখো, বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার দেখিয়ে দেবো। আর নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি চ্যানেলটি নতুন খুলেছি, আমি হয়তো বুঝতে পারছি না কীভাবে বললে আপনাদের কাছে পৌঁছাবে, তবু যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা। দেখো এবার টুপিটা কিন্তু আমার রাউন্ড শেপ পুরো কমপ্লিট, এবার টুপিটা আমাকে ছোট করতে হবে। টুপিটা হয়ে গেছে, এইবার হচ্ছে ঘরটা আমি কি করে কমাবো। এবার দেখো আমি ঘর কমাচ্ছি, কিভাবে ঘর কমাতে হবে। এই যে চেন, এই একটা চেন, এই চেনটা তুলবো না, একটা চেন গ্যাপ দিয়ে একটা চেন তুলবো, বুনানো সেম একই রকম। আবারও একটি চেন ছেড়ে দিয়ে পরের চেনটা তুলে নেব। এভাবে কিন্তু আমাদের ঘরটা ছোট হয়ে আসে। আবারও একইভাবে বুনব, সরি ভুল হয়ে গেল, এবার চেন আবারও একটি ছেড়ে দিয়ে আরেকটি তুলব। আবার একটি চেন ছেড়ে দিয়ে পরেরটি। দেখো এবার আমার টুপিটা কিন্তু কমপ্লিট, এবার আমি এটা কেটে নিচ্ছি, এখানে একটা গিট দিয়ে নেবো। টুপিটার আকর্ষণীয় জিনিস হচ্ছে টুপিটা কিন্তু কোথাও আমার কাটা লাগলো না, সেফ আঙুলের মধ্যে হয়ে গেল। দেখো এবার আমাকে ঘরগুলো ছাড়তে হবে, কি করে ছাড়বো দেখো বন্ধুরা। দেখো এবার, দেখো এবারও কিন্তু এই ফাঁকাটা বন্ধ করার জন্য আমার কিন্তু কোথাও সুই ব্যবহার লাগবে না।
এই সেলাইটা যে যেমন ভাবে ফিনিশিং দিতে পারবে ঠিক তেমনই ফিনিশিংটা আসবে। দেখো আমার কিন্তু ফিনিশিং এসে গেছে, এখানটা কিন্তু আমার কোথাও উঁচু নিচু নেই। এবার দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি কাটবো না, এটা এর মধ্যে দিয়ে দিয়ে রাউন্ড শেপ করে দিয়ে দেবো। এভাবে দিয়ে দেবো। এবার দেখো এই পাশটাতে কিন্তু আমার এখনো জয়েন্ট বাকি আছে, এখানটা আমার ফিনিশিং করে মেশাতে হবে। কেন এখানে মা?